পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের 74 নম্বর ওয়ার্ডের মিথানি গ্রামে মুচিকুলি ও বাউরিপাড়া এলাকায় ইসিএলের মিঠানি কয়লা খনির কয়লা উত্তোলন করার জন্য ব্লাস্টিংয়ের জেরে এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ। এলাকাবাসীরা ইসিএল কর্তৃপক্ষকে জানিয়ে কোনো সুরাহা না মেলায় শুক্রবার মিঠানি কয়লা খনির এজেন্ট ও ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখায়। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে ওই ব্লাস্টিং বন্ধ করতে হবে। যখন ছেলেরা আইলো তিনবার, তখন বললো ঠিক আছে তোমাদের এই আওয়াজ তো যাবে না মিঠানিকে, মিঠানি গ্রামে যাবে না। তখন আমরা যখন এই ছেলেদিকে জ্বালাচ্ছি, তখন বলছে চলন এবার তোমরা সবাই মিলে শ্রমিকের, তখন আমরা এই বিরোধিতাতে এসেছি। কি 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 আপনাদের অসুবিধা হচ্ছে? রাত্রের বেলাতে যখন এই খাদে আওয়াজটা হচ্ছে, তখন আমাদের গ্রামে ওই আওয়াজটা যেমন ঘর গেলাকে হিলিয়ে দিচ্ছে। এই যে যেমন হচ্ছে বিয়াল ফেটে গেছে, তোমার ঘর পড়ে গেছে, তাহলে বলো আমরা কি করে থাকবো? এই জায়গাগুলো আমাদের ঘরের উঠা না। কতদিন ধরে হয়েছে এরকম ঘটনা? আজ এটা নিয়ে 4 মাস হচ্ছে। আপনারা জানিছিলেন না আগে? 3 মাস জানাইছি, এই 4 মাসের বেলিতে দেখো আমরা মেয়ে ছেলে সব বন্ধ চাই। আমার কতগুলো ঘর ফেটেছে এরকম? অনেকগুলো বাড়িটা পড়লে আছে, নিচে বাস্টিং হচ্ছে, বাস্টিং এর ধমকে হিলে পড়ে গেছে। কতদিন আগে পড়েছে বাড়িটা? এই তো 2 মাস আগে। তখন কি কোনো বৃষ্টি বৃষ্টি হয়েছিল? না, কিচ্ছু হয়নি। কিভাবে পড়লো? শুকনো ভাবে হাত ধরেছিল, হাত ধরে পড়ে গেছে। আপনার নাম? আমার নাম রেণুকা বাউরি। আপনার বাড়ি কি এটা? হ্যাঁ, এটা আমার ঠাকুর বাড়ি, আমাদের মনসা মন্দির। এটা বাড়ি আমাদের সব। ঠিক আছে। মিঠানি কয়লা খনির এজেন্ট পিকে রায় জানান, কয়লা উত্তোলনের জন্য নিয়ম মতো যে ব্লাস্টিং করা হয় সেটাই করা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে তারা ওই এলাকা পরিদর্শন করবে বলে জানান। না, সেরকম কোনো ব্যাপার না, আমরা 160 মিটার নিচে কাজ করাচ্ছি, তো এতে হওয়া উচিত নয়। তাও যখন প্রবলেম আছে, আমাদের এক টিম গিয়ে দেখে আসবে কি ব্যাপার, কতটা প্রবলেম হয়েছে না হয়েছে চেক করবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।